সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকে দুপুরবেলায় কী খাবার দেখি, হলো চিচিঙ্গা ভাজি, চিচিঙ্গা বা চিচিঙ্গা বলে, চিচিঙ্গা ভাজি। তারপরে এটা আছে হলো চিংড়ি মাছ দিয়ে লটি দিয়ে, দেশি লটি। এটা আছে হলো করলা দিয়ে, আলু দিয়ে আর মরাডালা মাছ দিয়ে, ছোট মাছ। আর এটা হলো টাকি মাছ দিয়ে টকের তরকারি। আর এখানে আছে তরমুজ, খাওয়ার পরে খাওয়া। এটা ভাত খাওয়ার পর অনেকেই বলে ফল খাওয়া ভালো, অনেকেই বলে ফল খাওয়া ভালো না, কিন্তু আমার না খাওয়ার পরে ফল খেতে ইচ্ছা করে। ভাত খাওয়ার পরে আমি খারাপ ভালো যাই না, অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে। সিজনের আপনার ডিম মুচকরা ভাজি গেছে, ঘুমাতে কষ্ট। হ্যাঁ, বাতাস তাপ হয়ে যায়। দেশি ছোট চিংড়ি আর কচুর লতি, দেশি যে কচুর লতি ডাস আছে অনেকদিন চলছিল, ওগুলো গলা ধরে চুল খায় খাওয়া সময়। যেটা আপনি সে হয় যে লুটিটা, ওইটা খুবই স্বাদ খেতে। ওগুলো একটু গলা ধরার সম্ভাবনা থাকে, কিন্তু অনেকটা আছে চাষের মোটা মোটা হয়, ওগুলোও খাইতে খারাপ না ভালোই লাগে, কিন্তু ওগুলো কখনো গলা ধরে না। কচুর লতি প্রচুর ভিটামিন, ডাক্তাররা প্রচুর পরিমাণে খাইতে বলে, ভালো দেখলে তুলনামূলক আমাদের খাওয়া কম পারে। পিছনে একটা কারণ আছে, এটা কাটার সময় হাত চুলকায়, এটা প্রবলেম। তারপরে আবার রান্নার পরে অনেক সময় গলা চুলকায়, কারোর সঙ্গে গ্লাস ছুড়ে নিতে হয়। কেমন আসছ, তুমি খাইছ চিংড়ি মাছ? খা, ধরো খাওয়া লাগবে দিয়ে ময় বেজে। সারা সে খাওয়ালে একটু ঝামেলা করতেছে।
গরমের মতো তো ভালো পড়বে ঠান্ডা বাবা। তাহলে করলা দিয়ে আলু দিয়ে মরো ডালে মাছ খোলা তরকারি খাবেন খেতে লাগবে, তবু খাইতে হয় খাওয়া ভালো। বর্তমানে যুগে পোলা পানি লেখা দিচ্ছে না ঘর সিলে এলে যারা আছে মিষ্টি কাঁচা আম একটু এই সিজনে সাধারণত আম দিয়ে টক খাওয়া হয়। টকে দরকারি আমার ট্যাংরা পুঁটি মাছ দিয়ে বেশি স্বাদ লাগে, বড় মাছ দিয়েও খারাপ হয় না, টকে মাছ দিয়েও স্বাদ হয়। বেস্ট মনে হয় আমার কাছে পুঁটি মাছ, আমার ভালো লাগে এখানে। একদম ঠান্ডা তরমুজ ফ্রিজ না খাইতে মজা লাগবে।
আমরা সাধারণত কুকুরের পাটা বেশি সব লাগে, ডিপেন্ডস আমি চলে নিচে বা তুমি আমি ওর যে নিচে একটু খাই ওগুলো একটু খায় না, অনেক উপরে বার ভালো লাগে না। একটু খেতে দেয় না, মজার টুকি খায় না, খাওয়াটা খুবই ভাড়া উঠে গেলো। বিশেষ আসে তরমুজটা ঠান্ডা মিষ্টি ভালো ছিল তরমুজটা, তো তরমুজ এখন খুব ভালো পাওয়া যায় না, প্রথম দিকে খাইছি না ওগুলো খুব ভালো ছিল। 30 টাকা কেজি তরমুজ খুবই টেস্ট খাইছি, 30 টাকা 50 টাকা, এখন হলো 60 টাকা, 50 টাকা মাঝে মাঝে পাওয়া যায়, 50-60 এর মধ্যে থাকে, কেউ তরমুজ খাইতে পারতো না সামনে মোটামুটি, কিন্তু আগের বলে খুবই টেস্টি ছিল, শেষ হয়ে গেছে পাওয়া যায়। যাক এবার তরমুজ প্রতিদিনই খাইলাম, ভালোই লাগে, দামটা বেশি হয়ে গেছে গা, আগে 25-30 টাকা কেজি ছিল, ওটা ভালো ছিল, আর তরমুজ এখন বেশি অতিরিক্ত হয়েছে। যাই হোক, রোজার মাসে আমাদের দেশে তো দাম বাড়ে সব ছিল, যত অ্যাভেলেবেল থাক তারপর দাম বাড়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর লকডাউন মানে আরও বাড়বে, বাড়াই স্বাভাবিক, কারণ যে হারে করোনা বাড়তেছে লকডাউন বাড়াইতে হবে, সবসময় লোক যার যার ব্যক্তিগত মানে প্রোডাকশনটা নিজেদের নিতে হবে ভালো করে, তারপর বাকিটা রাখে বসে নিতে হবে। তো ঠিক আছে।